আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নবীজিল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা কালিমা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটার মাধ্যমে আমরা ইমান আনয়ন করি হাদিসের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি একবার একিন ও ইখলাসের শহীদ বিশ্বাসের শহীদ অন্তরে এক বুক আশা ভরসা ভালোবাসা বিশ্বাস নিয়ে যদি কেউ কালিমায় তৈয়বা একবার পাঠ করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহি অবহামদিহি চমৎকার ফজিলতপূর্ণ একটি জিনিস হচ্ছে কালিমা তো এই কালিমাটা যে ফজিলত পূর্ণ সেই ফজিলত যদি আমরা সত্যি সত্যি পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সহি শুদ্ধভাবে কালিমা পড়তে হবে যদি আমাদের কালিমার মধ্যে গলত থাকে ভুল থাকে বা অসহি হয় তাহলে কখনোই আমরা কাঙ্ক্ষিত যে ফল সেটা কিন্তু পাবো না আমাদের অর্থটাই চেঞ্জ হয়ে যাবে আরবিতে যদি আমরা অল্প কিছু ভুল করি একটা টানের ভুল করি বা একটা গুন্নার ভুল করি একটা মাদের ভুল করি তাহলেও কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায় এজন্য অনেকে অনেকভাবে কালিমা পড়ে আমি সেগুলো বলতে চাচ্ছি না সেগুলো গুরুত্বপূর্ণ না কিন্তু কালিমাটা সহি শেখাটাই গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না আমি চাচ্ছি যে ভেঙে ভেঙে আমি সুন্দর করে আপনাদের সামনে কালিমাটা পড়ব এবং আপনারাও যদি আমার সঙ্গে বলার চেষ্টা করেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা কালিমাটা সহি শুদ্ধভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ তালা আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যান্য মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন তারাও যাতে করে সহি শুদ্ধভাবে কালিমায় তৈয়বা শিখতে পারে আপনারা আবার ভুল বুঝবেন না কালিমায় তৈয়বাকে কালিমায় শাহাদত ভাববেন না এর আগেও একই রকম ঘটনা ঘটেছে কালীমায় তৈয়বা পড়েছি অনেকেই শাহাদত ভেবে ভুল ধরে বসেছে যাই হোক ভুল হতেই পারে আমার আমি বলছি না যে আমি ভুলের ঊর্ধ্বে তবে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কালিমায় তৈয়বা তো চলুন আমরা শুরু করি আমার সঙ্গে আপনারা বলতে পারেন লা ইলাহা লা ইলাহা আর বলতে পারেন লা ইলাহা এবার বলুন ইল লহু আবার বলুন ইল লা লহু আর একবার লহু এবার বলুন মুহামাদুর আরেকবার একবার এখানে মুহাম এখানে কিন্তু গুন্না আছে আমাদেরকে গুন্নাটা ধরতে হবে মুহামাদুর মাসাল্লাহ এবার বলুন রসু রসুল রসুল ল আমরা এখন পুরোটা বলবো বলব লাহু ল আমরা যখন শিখবো তখন অবশ্যই আমরা ধীরে ধীরে সহি শুদ্ধভাবে শিখব এবং পরবর্তীতে যখন আমরা বলবো তখন আমরা কিন্তু আরও স্পিড বাড়াতে পারি কিন্তু শেখার ক্ষেত্রে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু আপনার টানগুণ্য কোনো কিছুই ঠিক থাকবে না এজন্য ধীরে ধীরে আগে সহি শুদ্ধভাবে শিখে নেবেন তারপরে আপনি আপনার মতো করে স্পিডে বলতে পারেন আরেকবার আমার সঙ্গে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ আপনি এতটুকুইও বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যখন জিকির করি তখন কিন্তু এতটুকুই বলি আর জিকিরের শেষে আমরা পুরোটা বলি অর্থাৎ লা তো প্রিয় দিনই ভাই বোনেরা এই হচ্ছে কালিমায় তৈবা আপনারা চাইলে ভিডিওটি আবার একটু পিছিয়ে দিয়ে আবার সুন্দর করে শুনতে পারেন এবং শিখতে পারেন আশা করি যে এতক্ষণে আপনাদের সুন্দরভাবে আপনারা শিখতে পেরেছেন তো বন্ধুরা যাই হোক কালিমা তো শিখলাম এই কালিমার অর্থটাও আমাদের জানাটা অত্যন্ত জরুরি কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই হজরত ওয়াসাল্লাম আল্লাহ রসুল তো প্রিয় দিনী ভাই বোনেরা এই হচ্ছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন আর শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম